সুরক্ষার প্রতি ভ্রুক্ষেপহীন ফেরি যাত্রী। ভয়াবহ ঘটনা হওয়ার পিছতো গা লড়া নাই ফেরি যাত্রীর। যাত্রীয়ে ব্যবহার নকরে সুরক্ষার সামগ্রী। প্রথমে মন করক এই দৃশ্যলৈ। অশ্বক্লান্ত মন্দিরের সমীপত হওয়া ভূতভূতির নাও দুর্ঘটনার দৃশ্য ইয়া। ভয়াবহ দুর্ঘটনাত প্রাণ হেরুয়াইছিল তিনিজনক লোকে। এতিয়াও সন্ধানহীন হয়ে আছে কেইবাজনো লোক। কিন্তু এই সমূহ ঘটনার পিছতো এতিয়াও গা লড়া নাই জাহাজ যাত্রী অথবা ফেরি যাত্রী সকলের। নামানে সুরক্ষা নীতি। ফেরি সেবার কর্মীয় অনুরোধ করলেও যাত্রীয় নস্যাত করে লাইফ বয় অথবা লাইফ জ্যাকেটের পরামর্শ। জাহাজঘাটর কর্মীয় যাত্রীক লাইফ জ্যাকেট পরিধান করবলে অনুরোধ জানালেও কোনো কেরেপ নকরে যাত্রীয়ে। এই আক্ষেপ প্রকাশ করলে মধ্যম খণ্ড জাহাজঘাটর কর্মীয়ে। লাইফ জ্যাকেট আমি কোয়াত কয়ে আছো, মানুষে নিপিন্ধিলে আর আমি যুদ্ধবস্তি পিন্ধাই দিব নো। বহুত পর্যাপ্ত আই গেছে লাইফ বয়, লাইফ বয় লাইফ জ্যাকেট মানুষে নিপিন্ধে। আমি যিমান ধরনত পারো সিমান ধরনের ব্যবহার করে কোয়ং যে আপনাদের এইটুক পিন্ধিলে আপনার লাইফটু সেফ হব। কিন্তু এটা নিপিন্ধিলে আমি আর কি করি। এতিয়া উকা ব্রহ্মপুত্রর বুকু। পূর্বর ভূতভূতি নাও চালিত ব্রহ্মপুত্রর বুকু আছিল সজীব প্রাণবন্ত। পিছে এতিয়া নাই সেই ছবি। তার পরিবর্তে যিকেইখন ফেরি সেবা আগবাইছে সেও পর্যাপ্ত নহয়। পুরনি কলিয়া প্রযুক্তির ফেরি সেবা এইটা আমি এটা সরকার ফল জাহাজ চলাই আছো, টিপ বহাই দিছো, টিপ আঠটা টিপ করেছো, আঠটা তারপরে আঠবার যায় আঠবার আহে এনেকা হয়েছে। কেবাইস তো কম হয়ে আছে, তারপরে সরু সরু যাওয়া যায় আগে নাওবিল চলি থাকে, নাওবিলাকে বহুত কিছু মানুষ হওয়া যাব। জাহাজ কর্মীর সরকারলৈ অনুরোধ, আমাক লাগে উন্নত প্রযুক্তি সম্পন্ন ফেরি বা জাহাজ। উন্নত আমার ইয়াতকে অল্প বেশি ক্যাপাসিটির জাহাজ হলে বড় ভালো হয়, আমার মানুষখিনি সুবিধা হয়। এটা কেতিয়া মানুষ আঁতরি যাব লাগা যায় নদরে ক্যাপাসিটির বাইর হয়ে যায়। নিজের জীবনক লৈ সজাগ আর সচেতন হোক প্রতিজন। অমূল্য এই জীবন এবারে পাব আপনি। ক্যামেরা পার্সন মনোজ দুয়ারার সহযোগত হিরকজ্যোতি মালাকর রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।